মার ভয়ে আসলে কোনোদিন ওভাবে রিলেশনশিপ কন্টিনিউ করা অথবা করব এই সাহসটা হয়নি যেটা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে দর্শকরা অনেক সময় জানতে চায় যারা তোমার ফ্যান যারা তোমাকে স্বপ্নকন্যাও ভাবে অনেকে তো সেই ক্ষেত্রে জীবনে মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা আসে প্রেম আসে অ্যাফেয়ার বলি আমরা যেটা ইংরেজিতে স্টাইল তো সেরকম কোনো দুর্বলতার জায়গা কি মিমের কখনো হয়েছিল যে এই ছেলের প্রতি তার একটা ছোট্ট খাটো দুর্বলতা এসেছিল আমি মার ভয়েই আসলে কোনোদিন রিলেশনশিপ কন্টিনিউ করা অথবা করব এই সাহসটা হয়নি যেটা অ্যাকচুয়ালি হয় না যে 6 বছর আগে যেটা হয়েছে লাইক সনির সাথে সেইটা অন্য বিষয় এটা হয়ে গেছে হ্যাঁ এটা ফাইনালি আসলেই হয়েছে সনির গল্পটা একটু শুনি তো মানে 6 বছর আগের একটু প্রেম বা ভালোবাসা বা কিভাবে কি দেখা যায় ওকে বলো না আমার সনির সাথে আমার যেটা হয় আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে তো ও আসলে প্রায় সময় আমাকে ওর কথা বলতো এমনিতেই যে একটা ভাই আছে খুব সুন্দর তোর সাথে ভালো লাগবে একটু কথা বল তো আমি অল টাইম অ্যাভয়েড করতাম সো ও এমনি সময় মজা করে বলতো তো একসময় ওই মজা করতে করতে ও একটা গ্রুপও খোলে ফেসবুকে সো গ্রুপ খোলার পরে দেন যেই তো খুলে ফেলছে হাই হ্যালো হচ্ছে তো আমার তো কথা বলতে হবে সো ওইখানে আসলে কথা বলা শুরু তো কথা বলা শুরু করতে করতে হয় না কোনো একটা সময়ে ভালো লাগা কাজ করে দেন বুঝতে পারি যে ওকে ফাইন অ্যাকচুয়ালি খুব ভালো একটা ছেলে তো আমার ভালো লাগছে সো এরপরে আমি আমার ফ্রেন্ডকে বাদ দিয়ে আমরা দুজন মিলে কথা বলা স্টার্ট করি দ্যাটস ভেরি ব্যাড এটা ঠিক না এরপরে ও জানতেই না কিছু সনির কি কোনো রকম ভালোবাসার কোনো অ্যাঙ্গেল ছিল বা এরকম কিছু যে আমাদের পরিচয় এর আগে এক বছর তারপরে ওই এক বছর আমি মানে তারপরে হ্যাঁ বলি ফাইনালি কবে বলো মানে কিভাবে বলো এবং সে প্রস্তাবনাটা কি তো ওর পক্ষ থেকে ছিল ডিফিনিটলি ও অবশ্যই হ্যাঁ কিভাবে একটু শুনিয়ে গল্পটা কি নরমালি বলছে ভালো লাগে ভালো লাগছে ইভেন আমি দেখতাম কি ভাইয়া যে আমি সারাদিন কাজ টাচ করে আসার পর ওর সাথে কথা বলে আমার ভালো লাগতো তো মানে এই আমাদের আমাদের যিনি সনি ভাই আছেন সনি আছেন সে তো একেবারে মিডিয়া রিলেটেড না 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 একদমই না বাইরে কেউ তো সেই জায়গা থেকে একেবারেই অপরিচিত বলবো না বাট খুব অর্থে পরিচিত বলবো না মানে তোমার ক্ষেত্রে তোমার জীবনের ক্ষেত্রে তো তাকে আপন করে নেওয়ার ক্ষেত্রে একটা ডিসিশনটা কিন্তু খুব কঠিন ছিল সে কঠিন সময়টা তুমি কি মানে কিভাবে ডিসিশনটা নিয়েছো কেন নিয়েছো ওয়াই হিম এত লোক তোমার চারিপাশে এত নায়ক এটা একদম ঠিক বলছো ভাইয়া যে হয় না যে আমি আমি অনেক শীর্ষ নায়কও আছেন বাংলাদেশে নাম আমি নাই বলি তারাও কিন্তু তোমার প্রেমে দিওয়ানাও ছিল তোমাকে নক করেছে অনেক গল্প আছে এরকম বা তুমি হয়তো সেরকম পাত্তাও দাওনি বা তুমি হয়তো ভাবোনি যে তুমি চাওনি যে মিডিয়া রিলেটেড না না কখনো অ্যাকচুয়ালি আমার ওইভাবে হয়নি কারণ আমি আমার অনেকের সাথে কাজ করেছি আর সবাইকে দেখা যায় যে আমি হ্যাঁ অনেক ফ্রেন্ডলি অ্যান্ড আমি তাদেরকে অ্যাকচুয়ালি আমার ভাই হিসেবে অথবা আমার কলিগ হিসেবেই দেখেছি ওই পর্যন্তই ছিল আর সনির সাথে যদি বলি যে প্রথমত হচ্ছে যে একটা মানুষ হিসেবে কেমন সেটা আমি দেখেছি আমি যেই জায়গায় কাজ করি আমি দেখেছিলাম প্রথমে যে এই জায়গাটাকে ও কিভাবে নেয় হ্যাঁ আমি ওটা দেখলাম যে না ও অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির মতো আমাকে সাপোর্ট দিচ্ছে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসটা পাচ্ছিলাম আর থাকে না যে যেমন আমি এখানে আসছি কতদিনের জন্য নো পেইন লাইক হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ না এই টাইপের না এন্ড তারপরে আছে ভিডিও কল দাও না না একদমই ওর ভয় নাই আর সব থেকে মেইন জিনিস হচ্ছে একটা মানুষ অনেক অনেস্ট খুব ভালো এটা মেইন আমি 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 যতদূর ফেস রিডিং আমি কিছুটা করতে চাই বা করতে পারি আমার দেখে খুব ভালো মনে হয়েছে যে এবং আমি আমি চাই যে তোমাদের আমরা সবাই সারা বাংলাদেশের মানুষ বাংলা ভাষাভাষীর মানুষ চাই যে মিম সুখে স্বাচ্ছন্দ্যে শান্তিতে থাকুক এই দোয়া আশীর্বাদ আমাদের সবার রইল এবার আসি